দাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী সময়মতো করতে হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এছাড়া কমিশনের হাতে আর কোনো বিকল্প নেই। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক শেষে সিইসি গণমাধ্যমে একথা বলেন। বৈঠক শেষে শর্তহীন সংলাপের আহ্বান জানানো হয়েছে বলে জানান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। শাকিলা করিমের রিপোর্ট। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের সাথে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সোমবার সকালে এক ঘন্টা ২০ মিনিটের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক দলগুলোর জন্য বিকল্প অনেক পথ খোলা থাকলেও নির্বাচন কমিশনের হাতে কোনো বিকল্প ব্যবস্থা নেই, তাই কমিশনকে সংবিধান অনুযায়ী সময় মতো নির্বাচন করতে হবে বলে বৈঠক শেষে জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। প্রতিকূল হলে নির্বাচন করা হবে না, এই ধরনের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং যেন জনগণের মধ্যে না থাকে, সেই জন্য স্পষ্ট করে বলতে চাই যে নির্বাচন নির্ধারিত পদ্ধতিতে নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই অনুষ্ঠিত হবে, আমরা সে ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। এর আগে গণমাধ্যমের সামনে মার্কিন রাষ্ট্রদূত কথা বলেন, জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই কাম্য নয়, তাই নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানান তিনি। Violence by any side has no place in democratic elections. গণতন্ত্রে কোনো পক্ষের সহিংসতার স্থান নেই। সব পক্ষকে সংলাপে বসার আহ্বান জানাচ্ছি। কেবল সংলাপের মধ্য দিয়েই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব। To free, fair and peaceful elections. বুধবার নির্বাচনের তফসিল ঘোষণা সহ সার্বিক বিষয় অবহিত করতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে এবং আগামী ৫ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শাকিলা করিম, আরটিভি, ঢাকা।